আমরা ঘুরছি এখন দোকান দোকান, এক দোকান থেকে সে দোকান, সে দোকান থেকে এ দোকান। এইকে প্রচুর কাজ, দোকান থেকে তাড়াতাড়ি চলে এলাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই যে দাঁড়িয়ে আছে। তো সেভাবে যেরকম জিনিস পাওয়া গেল না যেগুলো আমরা চেয়েছিলাম, তো কয়েকটা জিনিস পাওয়া গেল, তার মধ্যে একটা পছন্দ হয়েছে। সয়াবিনের তরকারির সাথে চানাচুর মাখা, এরকম কম্বিনেশনের খাবার যদি কেউ কোনোদিন খেয়ে থাকো তাহলে এটাও কমেন্টে অবশ্যই জানাও। এখন উনি শেষান নিচ্ছে আমার, অলওয়েজ ব্যস্ত বউ। এই যে আমাদের পুরো কাজটার দর্শক কিন্তু একজন, এই যে একবার আবার ডেলিভারি দিতে এলাম, আমার ডেলিভারি বয়ের কাজ করছি, মাছ কিনে বাড়িতে ডেলিভারি দিতে চল। আর একটা দোকানে চলে এলাম, আলটিমেটলি দেখা যাক কোন কি পাওয়া গেছে। আর এই যে সস ডিসপেন্সার, হ্যাঁ কিন্তু ছোট সাইজটা নেব, এটা একটা বড় সাইজ হয়েছে। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাই তো, এখন ঘড়ি তো বাজে 9:30, আমরা সকাল থেকে জাস্ট টোটালি দৌড়াচ্ছিলাম, এখনো দৌড়াবো। যদি স্টোরেজ প্রবলেম হচ্ছে আমাদের দুজনের, স্টোরেজ প্রবলেম হচ্ছে, যে ছোটাছুটি লাগিয়েছি এখনো আবার ছোটাছুটি করতে হবে আর কি। দুটো চ্যানেল, তারপরে ধরো এতগুলো ভিডিও, তো এই চ্যানেল থেকে আমাদের এত স্টোরেজ প্রবলেম হচ্ছে যে বলে বোঝানো যাবে না। একদম একদম, তো দুটো মোবাইল ইন্টারনেট শেষ, বন্ধ আর কি কিছুই নাই। আমি অলরেডি রেডি হয়ে গেছি, ও রেডি হয়নি, আবার ও রেডি হবে, দিয়ে বেরোবে একসাথে। এই জাস্ট অফিস থেকে বেরোচ্ছি, আজকে বেরোতে অনেক লেট হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমার ভুট্টু মহল, অ্যাকচুয়ালি আজকে অফিসে অনেকটাই কাজ ছিল, তো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল। এই এক একজন করে সব আসছে, তো চলো এখন যাওয়া যাক। যাবে বাস স্ট্যান্ড, তো এই জাস্ট বাস স্ট্যান্ড এসে পৌঁছালাম, 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আসেনি। তো ওর সাথে ফোনে কথা বলছি, আর ও বলছে ও নাকি এখনো রেলগেটে দাঁড়িয়ে আছে, যদি মিথ্যা কথা ঢপ দিচ্ছে। তো দেখাচ্ছি, দাঁড়াও আসুক। এই যে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে এলো এতক্ষণে, মিথ্যা কথা, মনে রেলগেট পড়ে তুমি দাঁড়িয়ে রেল চালাচ্ছিল গাড়ির দরজার পাশে, দোকানের সামনে দাঁড়িয়ে। তোমার হাফ প্যান্টটা তো দেখি, এবার হাফ প্যান্টটা উপরে উঠে গেছে গো। সবাই এতদিন বলতে পারে, আমি অবজেকশন জানাবো। হ্যাঁ চলো চলো চলো, আজকে প্রচুর কাজ, দোকান থেকে তাড়াতাড়ি চলে এলাম। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই যে দাঁড়িয়ে আছে, 5 মিনিট হলো দাঁড়িয়ে আছে, ও বলছে নাকি 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা কাজ করতে হয়, ও জানে না 2 মিনিট কে বলছে 2 ঘন্টা। ভাই এখানে মনে হয় শোনা টোনা যাবে না, তো চলো দোকানে যাই, তারপর দেখাচ্ছি। আর ওটা কমপ্লিকেটেডলি ব্রেক ব্রেন প্রবলেম, ব্রেক ব্রেক। আমরা এখন চলে এসেছি একটু প্রাঙ্গণ মার্কেটে একটা জিনিস কেনার জন্য, দেখা যাক সেখানে পাওয়া যায় কিনা। কালকে এসেছিল কিন্তু সে জিনিসটা এক কাজ তো 3-4 বার না করলে হয় না। কোথায় যাচ্ছ? ও ভূতরি ব্লগিং। যে আমরা ঘুরছি এখন দোকান দোকান, এক দোকান থেকে সে দোকান, সে দোকান থেকে এ দোকান। এই যে চলে এসেছি আর একটাতে, দেখা যাক যে জিনিসগুলো চাইছি সেই জিনিসগুলো সব জায়গাতে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি এটাই তো প্রবলেম, কাঠের বড় সাইজ লাগবে। অবশেষে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর বেচারা এখন অনলাইনে দেখতে বসেছে। অনলাইনে দেখছো কেন? ভালো লাগছে না, 50 বার দোকানে ঘোরাঘুরি করতে কারো গেছে নাকি না, প্রচুর দোকান ঘোরাঘুরি করে কিছু না পেয়ে এখন বেচারা অনলাইনে দেখছে আমাদের কিচেন চ্যানেলের আর কি জিনিসপত্র কেনার জন্য। তো আমরা এখন দাঁড়িয়েছি যে বাঁদিকে মৌচাক, আর এদিকে এই দোকানটা কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না আমরা যেগুলো পার্টিকুলারলি চাইছি। তো এখন দেখা যাক যদি অনলাইনে পাওয়া যায়, ওই জন্য অনলাইনে খুঁজছো? চলো আর কয়েকটা দোকান আছে দেখে নিই, তারপর দেখা যাক।
তো আমরা অবশেষে কিছুই না পেয়ে এখন একটু বাটাতে যাব। খাতা খুনতি সব তো কেনা হলো না, এবার বাটা থেকে দুটো তিনটে জুতো কিনে নিয়ে যাই। এই যে খুব রেগে আছে। আচ্ছা আমরা এখানে স্মার্টে পাবো না? স্মার্টে ও গুড আইডিয়া, চলো স্মার্টে যাই, স্মার্টে পাওয়া যায়। চলো চলো আগে একটু বাটাতে ঢুকবো না, আগে স্মার্টে ঢুকবে। শপিং মলে তো ট্রেফে পাওয়া যায়, ঠিক শপিং মলগুলোতে ট্রেফে সমস্ত কিছু পাওয়া যায়। চলো তো দেখি পাওয়া যাচ্ছে কিনা। আমি ভুলেই গেছিলাম, হঠাৎ মনে পড়লো মেকার মেট্রো বাজারে ফেটে সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ আমাকে ওই জুতোটা কিনে দেবো। ওই দেখো ওই দেখো ওই দেখো আমার এই কালারের ওই যে দেখো ওই জুতোটা, ঠিক আছে বাঁ দিকে ওইটা কিনে দেবো। আমাকে প্লিজ কিনে দিবা, দিবা তো। লেটস গো, রিলায়েন্স মার্টে ঢুকছি। দেখা যাক পাই কিনা, ঠিক বুঝতে পারা যাচ্ছে না। চলো দেখি, আগে আগে যাচ্ছে দলের ক্যাপ্টেন, আমরা সব ফলো করছি। আমি সঙ্গী আর কি, আমরা না আমি সঙ্গী আর কি, কর্মচারী। ওপরে কি করে জানলা? নিচে দাঁড়াও, দেখে নি ভালো করে একবার। এখানেও একই অবস্থা। হ্যাঁ ওইটা একটা নিয়েছে কাজের জিনিস, ব্যাস বাকি একই অবস্থা, কোথাও কিছু নেই। যেরকম চাই এরকম চাইছি, পাচ্ছি না। চলো বেরোই, ওটার বিলটা পেমেন্ট করে দিই, কোন দরকার নেই। নেবা? চলো নিয়ে নি তাহলে, দেখো দাম কত করে কি আছে দেখো। চলো নাকি, ও এখন চলে এসেছি আমরা একটু ম্যাগি সেকশনে, এই সেকশনে বলছি সেকশনে ম্যাগি নেব। আর দেখি যদি দু একটা বিস্কুট না যায় তাহলে সেখান থেকে নিয়ে নেব। ঠিক আছে। এখন নিচ্ছি হচ্ছে এই ব্রিটানিয়ার চিজটা, শুধুমাত্র আমাদের চ্যানেল পারপাস কি গো, কারণ এই যে কোলেস্টেরলের রোগী, কোলেস্টেরলের রোগী। আর একটু ঘোরাও আমার দিকে, দেখো আমি একটা কথা বলি, আমার দিকে ঘোরাও। ও আচ্ছা। আমি এক কামড় করে খাই এটাই বিরাট ব্যাপার। সারি দুনিয়া কা বোঝ হম উঠাতে হ্যায়, এই যে সব বোঝ উঠিয়ে নিয়েছে একেবারে দুনিয়ার। বাড়ি থেকে কথা শুনতে হবে আমাকে, যদিও এই যে এইটা ওকে দিয়ে বওয়াচ্ছি, কথা শুনতে হবে না তাই হয়, কথা শোনাবো না তো। চলো বাহ, কি কমপ্লিমেন্ট, অসাধারণ। যে যেগুলো জিনিসপত্র গুলো পেলাম, মোটামুটি একটা ছোট্ট ব্যাগ হয়েছে তো নিয়ে বেরোলাম, আর বিশাল খিদে পেয়েছিল তার জন্য এটা। এটাও যদিও খাওয়া উচিত না আমার, কিন্তু দু চামচ খাবো, আর দিয়ে বাড়িতে বাকিটা মা কাকিমার জন্য নিয়ে চলে যাবো, কারণ কাকু আজকে নেই, কাকু থাকলে খেতে পারতো। কাকু তো আমার শান্তিপুর, কিছু করার নেই, তো দু চামচ খেয়ে বাকিটা বাড়িতে। একদম। ও হ্যাঁ মাছ কিনতে যেতে হবে না, এখন জুতো কিনতে যেতে হবে, আবার কালকে হবে। চলো চলো চলো, এই দেখো এটা দেখো। তো এখন এসেছি এই জিনিস, ছোট ছোট জিনিসপত্র গুলো কিনতে। এটা কি হবে? এটাতে দাম কত? আর একটা দোকানে চলে এলাম, আলটিমেটলি দেখা যাক খুনটি পাওয়া গেছে। আর এই যে সস ডিসপেন্সার, হ্যাঁ কিন্তু ছোট সাইজটা নেবো, এটা একটা বড় সাইজ হয়ে গেছে। হ্যাঁ এটা সত্যি বড় সাইজ, না এর থেকে ছোট সাইজ আছে, এর থেকে ছোট সাইজ বিরাট বড়। এটা হবে না না, কি করবো নিয়ে ওই চার টাকেরটা নামিয়ে দিত, বের করে একটু দেখাতো। আর কাঁচের বাটিটা দেখেন তো,
তো সেভাবে যেরকম জিনিস পাওয়া গেল না যেগুলো আমরা চেয়েছিলাম, তো কয়েকটা জিনিস পাওয়া গেল, তার মধ্যে একটা পছন্দ হয়েছে। কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, কি নিলে? এই যে কোনটা পছন্দ হয়েছে। তাহলে আমরা বাড়ির কাছে আছি এখন, তো বাড়ি যাচ্ছি এই মুহূর্তে আর কি। বাড়ি গিয়ে একটু চা খাবে? না, চা খাবো না, বাজারে যেতে হবে না। তুমি চা খেতে ইচ্ছা করছো? মামনিকে বলে দেবো তাহলে চা করতে। 7:37। চলো চলো চলো, এক্ষুনি হয়ে যাবে, চলো। হ্যাঁ, ঢুকিয়ে না, ওর মধ্যে দিয়ে দাও, ওর মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে দাও না, ব্যাগটা আমাকে দেবে। ব্যাস ডান, ঝুলি নিচে আমি যাবো। এই যে সবাই মিলে এখন চা ফা খাওয়া হবে। আমরা পৌঁছে গেছি বাড়ি, আর সব জিনিসপত্রগুলো জায়গায় তুলে রাখা হয়ে গেছে। দেবলিনা চা করে, চাটা মনে হচ্ছে না আমার খাওয়া হবে আজকে, কারণ চায়ের কালারটা যা সুন্দর বেরিয়েছে এখান থেকে, যা দেখে মনে হচ্ছে এটা মনে হয় না আমি খেতে পারবো। এখন আমি জানি না কি হচ্ছে, আর মা এদিকে মুড়ি মাখছে, মা হাসতে হাসছে আমার কথা শুনে। তো দেখা যাক, আসুক আগে চাটা, দেখি খেতে পারি কিনা। চা পেয়ে গেলাম, এখন একটু দেখি খেতে পারি কিনা। চাটা ভালো হয়েছে, কিন্তু এর মধ্যে একটু নুন আছে। আপনার চায়ে কি লবণ আছে কমেন্টে অবশ্যই জানাও। যাই হোক, তো চায়ে নুন দিয়েছে আমাকে ভালোবেসে। আর একটা অসাধারণ একটা জিনিস পেলাম খেতে, যেটা আমি কোনোদিন খাইনি, এই প্রথম খাবো। সয়াবিনের তরকারির সাথে চানাচুর মাখা, এরকম কম্বিনেশনের খাবার যদি কেউ কোনোদিন খেয়ে থাকো তাহলে এটাও কমেন্টে অবশ্যই জানাও। তো এখন জানি না, আমিও কোনোদিন খাইনি। হ্যাঁ, খেয়ে দেখি যে কি অবস্থা আছে জিনিসটার। চায়ের সঙ্গে আবার খাচ্ছি এখন, উনি শেষান নিচ্ছে আমার অলওয়েজ ব্যস্ত বউ, কথা বলার এখন সময় নেই। বাজার আজকে কখন যাবো জানি না, লাইফ প্রচণ্ড অনিশ্চিত, কখন শেষান হবে জানি না। তো হোক, আর আমি ততক্ষণ একটু বাইরে মামনিদের সঙ্গে গল্প টল্প করি। সবাই আছে সেখানে, আমি থাকবো না, ওদের সাথে সেটা তো হয় না। তো সেখানে 40 মিনিটের জায়গায় 20 মিনিট সেশন নিলাম, বাদ বাকিটা ওরা ম্যানেজ করছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে মাছটা নেবো, মামনি তারপর রান্না বান্না করবে, আমরা তো তারপর একটু চলে যাবো কাস্টমারের কাছে। তো চলো, চলছে চলছে, আমরা চলছি, দেবলীনা সংকেত চলছে, দৌড়াচ্ছে, তোমরা আমাদের সঙ্গে দৌড়াচ্ছো, জানি না কেমন লাগছে, বাট এরকমই আমাদের আর কি উড়ন্ত ঘুরন্ত জীবন, শান্তি জীবন না, একদমই শান্তি নেই কোনো জীবনে, কোনো শান্তি নেই। তো আমরা কবে থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, বাট কোনো ঘুরতে যাওয়া হচ্ছে না। তো আমাদের এইভাবেই রোজ ঘোরা হচ্ছে, নিজেদের মধ্যে সান্ত্বনা দিয়ে জানি, আমরা তো ঘুরছি, আমরা তো রোজই ঘুরছি, চলো যাওয়া যাক। মরে গেল নাকি? মরে গেলে একদিকে ভালো, হালকা একটু এখনই মরে গেলে ভালো, ও তো তুমি খুঁজিয়ে খুঁজিয়ে জানতে পারো। এই যে আমাদের চাতালে ফাইনাল রিঠাটাই হলো নাকি? ইলিশ খেতে হবে, রোজ যখন ইলিশ খেতে ভালো লাগছে না, এটাই থাক। আগের বার আগের দিন রিলিশ নিলাম, রিসাটা নিবো বললাম, দিয়ে নিলাম না, কত বড় বড় রিসা ছিল মনে আছে? এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এত সুন্দর সুন্দর রান্না দেখছি আমরা, যে খাবারের সময় এত সুন্দর সুন্দর, দোকানে গিয়ে যখনই ভাবছি যে আজ হয়তো আমরা ভালো পাবো, সেই একই চিড়ি ভাজা, ওটা মামনির চিড়ি ভাজাটা আজকে আমি খেতে পাইনি।
একদম তো এখানকার কাজ ডান, ওদিকে রিঠা মাছটা নিয়ে নেবো, সঞ্জুদা কাটা হয়ে গেছে, তারপর বাড়ি চলো। তাহলে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে কোর্ট মার্কেট থেকে, তারপর এখন যাবো বাড়ি। তো বাড়িতে মাছটা আগে দেবো, যে মাছ নিয়ে নিয়েছি। একবার আবার ডেলিভারি দিতে এলাম, আমার ডেলিভারি বয়ের কাজ করছি, মাছ কিনে বাড়িতে ডেলিভারি দিতে চলে এলাম। এইবার ওর একটা প্রোডাক্টটা নিয়ে আবার বাইরে বেরবো, তাই তো? সারাদিন সারাদিন ধরে ছুটাছুটি করি আমরা, বাল তু একটু খাই, জিজ্ঞেস করে সেটা একটা বিরাট ব্যাপার। বাড়ি ঢুকে কি করছি সেটা তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের কি হচ্ছে আর কি। তো চলো দেখাই। এখানে আনবক্সিং হয়েছে, এইটাও আনবক্সিং হয়েছে, তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমরা কি করছি, করতে চলেছি। এই যে এখানে দেখছো, এখানে তোমার সমস্ত আর কি ওই ফ্রাইং প্যান, তারপরে এই যে এইটা, তারপরে সমস্ত কিছু আর কি আছে। আর ওই যখন ফ্রাইং প্যান, এখানে ওই যে খুন্তি, সমস্ত কিছু এগুলো আমরা আনবক্স করেছি। এবং এই যে ইন্ডাকশনটা, ইন্ডাকশনটা একটা গল্প আছে, সবটাই তোমাদেরকে বলছি। এখন জল ঢেলে টেস্টিং হচ্ছে। আমরা এতদিন যতগুলো রেসিপি দিয়েছি সব রেসিপিগুলোতেই চেষ্টা করেছি যাতে গ্যাসের ইউজ না হয়। এবার কাল থেকে আমরা সেটা একটু মানে এটা চেঞ্জ করছি। অ্যান্ড আমরা কি বলো, কিছু বলবে? আমরা এটাই বলবো যে জীবনে ইন্ডাকশন ইউজ করিনি, মানে আমি করেছিলাম বহুদিন আগে, মানে 10 বছর অলমোস্ট, 10 বছর, হ্যাঁ 8-9 বছর তো হবেই। তো তারপরে ইন্ডাকশন ইউজ করা হয়নি। তো আমাদের বাড়িতে একটা ইন্ডাকশন ছিল, ওর গিফট পাওয়া ফাইবার লাইফ থেকে, তো সেটাকে বের করা হলো। বের করে এটা আমরা এবার একটু টেস্ট করে নিই, তারপর কালকে সকালবেলা থেকে তারপর কাজ শুরু করবো, তো সেটাই করছি। ইন্ডাকশন দেখছো, ফ্রাইং প্যান দেখছো, এগুলো কিন্তু কোনোটাই আমাদের কেনা নয়, সবগুলোই হচ্ছে আমার হার্বাল লাইফ থেকে গিফট পাওয়া। আমি বরাবরই কোনো কাজ যখন করেছি খুব মন দিয়ে, খুব চেষ্টা করে এবং টার্গেট ফুলফিল করার চেষ্টা করেছি। তো আমি যতবার টার্গেট ফুলফিল করেছি সমস্ত কিছুই কিচেন অ্যাপ্লায়েন্সেস পেয়েছি, কিন্তু সেগুলো কোনোভাবেই কাজে লাগেনি। বাট এটা যে এইভাবে এই সময় কাজে লেগে যাবে হার্বাল লাইফের আমার পাওয়া গিফটগুলো, সেগুলো আমি ভাবতেও পারিনি। তো ফ্রাইং প্যানের পুরো সেট ছিল, সেটা তো পুরো ইউজ হচ্ছে, প্লাস ইন্ডাকশন, আরও অনেক কিছু আছে, তোমাদের ধীরে ধীরে দেখাবো। আমাদের যখন যেটা ব্যবহার করার প্রয়োজন হবে আমরা সেটা বাবার বাড়ি থেকে, মানে আমার বাড়িতেই সব আছে ম্যাক্সিমাম, ওগুলো নিয়ে আসবো। এই যে আমাদের পুরো কাজটার দর্শক কিন্তু একজন, এই যে দর্শক ওপরে বসে আছে, সে নিচে বসতে নারাজ, সেই জন্য সে ওপর থেকে ঘুমিয়ে ঘুমিয়ে সবটা দেখছে। আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, আমরা এখনো কাজ কন্টিনিউ করে যাচ্ছি, কাজ চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, এরপর খেতে যাব। তো এখনো ঠিকঠাক মতো হয়নি, জানি না কালকের কাজটা সাকসেসফুল হবে কিনা, প্রচন্ড টেনশনে আছি দুজনে। তাই জন্য আমি তো অফিস থেকে এখনো অবধি শুধু এই ড্রেসটাই চেঞ্জ করেছি, স্নান টান কিচ্ছু করা হয়নি। তো এখন করবো, আবার ভোরবেলা থেকে উঠে আমাদের কাজ আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, এবং অবশ্যই আমাদের প্লিজ পাশে থাকবে। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।